আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত পাওয়া তাজা খবর আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার তেতাল্লিশ জন দেখুন সৌদির গত চব্বিশ ঘণ্টার সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত সৌদি আরবে প্রতিনিয়ত কমছিল করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা তবে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় নতুন করে একশো চব্বিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ চুয়ান্ন হাজার চারশো চৌষট্টি জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে করোনায় আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় একশো আট জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট সাত লক্ষ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত নয় হাজার চুরানব্বই জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছে ফলে সৌদিতে এখন করোনায় আক্রান্ত রোগী আছে তিন হাজার দুইশো তেতাল্লিশ জন আর এখন যে সকল রোগী আছে তাদের মধ্য থেকে পঞ্চাশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে